এটা কাগজি লেবু না এগুলা কত করে 15 টাকা 15 টাকা পিস না কি যায় তার এগুলা এলোভেরাটা কত নিছে 50 টাকা এখানে আমের চারা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাল সবুজ নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি নরসিংদী জেলার ফুটিয়া হাটে এখানে সাপ্তাহিক প্রতি শনিবারে বিভিন্ন জিনিসের হাট বসে সাপ্তাহিক হাট তো এখানকার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের চারাগাছ উঠেছে বিভিন্ন নার্সারি মালিকরা বিভিন্ন জাতের চারাগাছ নিয়ে এখানে এসেছেন তো এখানে কি কি চারা উঠেছে কি কি চারা আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এদিকে দেখতে পাচ্ছি আপনার লম্বা লাউ এর চারা বিভিন্ন মানুষ চারা নিচ্ছেন টমেটোর চারা বেগুনের চারা আছে এখানে বিভিন্ন জাতের ফলের চারা আছে ভাই আপনার হাতে যেগুলো রাখতেছেন এগুলো কিসের চারা হ্যাঁ আমলকির চারা না এগুলো কত করে বিক্রি করতেছেন 40 টাকা এটা হচ্ছে আমলকির চারা 40 টাকা বিক্রি করতেছেন ভাইয়ের নার্সারি কোন জায়গায় সেকেন্ড এখান থেকে কত দূরে এখান থেকে 2 কিলোমিটার 2 কিলোমিটার দূরে না তো আপনি প্রত্যেক শনিবারে এখানে নিয়ে আসেন চারা নিয়ে আসেন না আচ্ছা তো ভাইয়ের কাছে বিভিন্ন জাতের চারা আছে আমরা দেখি আপনাদেরকে ওইদিকে পিছনে মনে করেন মালটার চারা আছে না মালটা আছে বিভিন্ন জাতের ফলের চারা আছে ওইদিকে আরও বিভিন্ন নার্সারির থেকে চারা নিয়ে এসেছেন এখানে বাজারে প্রতি শনিবারে এরকম চারা বিক্রি হয় কাঠের চারা অনেক বড় চারা এখানে আমের চারা দেখতে পাচ্ছি 12 মাসি কাটিমন এখানে ফুলের কিছু চারা গাছ আছে বিভিন্ন জাতের ফুলের চারা গাছ ভাই কি চারা নিছেন কি চারা নিলেন সর্বতের গাছ এটা এটা এলোভেরা এলোভেরা এলোভেরাটা কত নিছে 50 টাকা 50 টাকা নিছে না এই এলোভেরার চারাটা 50 টাকায় বিক্রি হয়েছে বিভিন্ন জাতের ফুলের চারা গাছ আছে পাতা সুন্দর এগুলো হচ্ছে লটকন লটকনের চারা কাঠের চারা আছে সেগুন চারা আছে আরও বিভিন্ন জাতের চারা গাছ আছে বন্ধুরা অনেক দোকান আছে এখানে প্রত্যেক নার্সারি থেকে আশেপাশে যত নার্সারি আছে সব নার্সারি থেকে ওনারা প্রতি শনিবারে এখানে চারা গাছ নিয়ে আসেন ভালো বেচা কিনা হয় যারা আগ্রহী আছেন ওনারা দেখে শুনে জাস্টিফাই করে কিনেন তো আপনারা যারা নরসিংদী আশেপাশে আছেন চাইলে আপনারাও কিনতে পারেন এখান থেকে এগুলা কিসের ভাইয়া কফি না এখানে সব সবজির চারা বিভিন্ন জাতের সবজির চারা দেখতে পাচ্ছি পেঁপে আছে লম্বা লাউ আছে মরিচ আছে কাঁচা মরিচ আছে এই পেঁপের চারাগুলো কত করে এগুলো কত করে 15 টাকা পিস না কি যায় তার এগুলো দেশি পেঁপে না আকি নার্সারি ওনারা এখানে নিয়ে আসছেন দেশি জাতের পেঁপে 15 টাকা পিস এটা কাগজি লেবু না এটা আপনাদের এদিকে না অন্য দিকে কোন দিকে কাগজি আমগাজি বন্ধুরা অনেক বড় চারা গাছের হাট বলতে পারেন এটাকে আপনারা যারা আশেপাশে আছেন এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন জাতের চারা গাছ ফুটে আমরা অন্য একটা কাজে এখানে এসেছিলাম কাজের পাকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে যদিও এখানে আসা হয় তাহলে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব আজ এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ